এবারের চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকি, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় শীত সুন্দরী, শুভেচ্ছা নিও কাপালিকের। এই হাড় হিম শীতে এই শুভেচ্ছা কেন? ভাবো ভাবো ভাবো, আমি ততক্ষণে কাপালিকের উষ্ণ স্পর্শ পাওয়ার গল্পটা বলে দেই। আমার প্রিয় দাদা আতাউল্লা প্রায় হন্তদন্ত হয়ে সাঁঝবেলাতে এসে বলল, তানজিলাল তানজিলাল চলো হাটে বাজারে দেখে আসি। আমি ঠিক বুঝতে পারছি না, আবার দাদাকে প্রশ্নও করতে পারছি না। কিছুক্ষণ চুপ মেরে ভাবতে লাগলাম, এই কনকনে শীতে হাটে বাজারে কেন? এখন তো এই রাতে সবজি মার্কেট বন্ধ থাকবে। জানি শীতের আনাজপত্র সস্তায় পাওয়া যায়, তাই বলে এই হাড় হিমেল রাতে? না বাবা, আমার কেমন অন্যরকম ঠেকতে লাগলো। তাহলে কি দাদা শিউলির সঙ্গে যোগাযোগ করেছে? এই দেখো, তোমাদেরও ওই একই দোষ, কোনো কিছু মেয়েলি নাম দেখলেই খারাপ ভেবে নাও। আরে বাবা, শিউলি কোনো মেয়ে নয়, যারা শীতে মিষ্টি খেজুর রস দেয় সেই শিল্পীদেরই শিউলি বলে, বুঝলে হে নরকান্ত? প্রিয় পাত্রালী, দাদার আলতো ধাক্কাতে সম্বিত ফিরে পেলাম। কি অত ভাবছো? তোমাকে গরম গরম জিলিপি খাওয়াবো, পাঁপড় খাওয়াবো, আর রাস্তা তো বেশি নয়, বড় জোর 15 কিলোমিটার। আমার নতুন হাম্বার সাইকেল, কোনো অসুবিধা হবে না। হাটে বাজারে যাত্রাপালাটা খুবই ভালো। এতক্ষণে আমি বুঝলাম আমার যাত্রা পাগল দাদা কি বলছে। দেখলাম হাটে বাজারে শেষে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া পেলাম। তিনি জানালেন কপালকুণ্ডলার শুটিং চলছে, কাপালিকের ভূমিকায় তিনি। আমি স্পর্শ পেলাম কাপালিকের। শীতকাহনের অনুভূতিতে মজার চিঠিটি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকি, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে।